হাই গাইস আসসালামু আলাইকুম পেট লাভার আজিবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন এই তো এই আমার যাই হোক গাইস অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে আসলাম সম্ভবত সময়ের অভাবে আপনাদের জন্য ভিডিও করতে পারি না হ্যাঁ অনেকে ফোন দেন মেসেজ করে করেন আপনাদের রিপ্লাই দিতে আমার একটু লেট হয়ে যায় আপনারা ভাই মনে কিছু নেবেন না কর্মব্যস্ততার কারণে এই লেটটা হয় আর সামনে আমি তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনার চেষ্টা করব সবাই দোয়া করবেন আমার জন্য আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে এখন আসলাম আমার জানা মতে এই জিনিসটা কবুতরের জন্য খুব ভালো এটা আপনার থরের কবুতরেরও কাজে আসবে উড়নের কবুতরেরও কাজে আসবে তো জিনিসটা কি আপনাদেরকে দেখাবো এখন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এখন আমরা মোটামুটি কবুতর উড়েতেছি কবুতরগুলো মোটামুটি আল্লাহর রহমতে আপনার কবুতরগুলো টাইমে আসতেছে দমে আসতেছে যাই হোক আমি আমার কবুতরকে কি করি আপনাদের ওইটি আজকে দেখাবো আমার কবুতরকে আমি কি করি কবুতর মনে করেন অনেকে উড়ার পরে বাসায় নামার পরে অনেকে অনেকভাবে আপনার রিকভারি করে রিকভারির আপনার অভাব নাই যারা নতুন ওরা জানে না রিকভারিটা কি কবুতর রিকভারিটা কি অনেকেই জানে না যাই হোক ওইটা আজকের প্রশ্নই না আজকের যেমন আমার কবুতর উড়ে নামতেছে নামার পর আমি আমার কবুতরকে অনেক কিছুই রিকভারি করে থাকি তো আমি সপ্তাহে কিন্তু আপনার যে এই টাইমটার মধ্যে এই যে আজকে অক্টোবরের 10 তারিখ আজকে আমি ভিডিওটা করতেছি এই সময়টার মধ্যে কিন্তু আমি আমার কবুতরকে অবশ্যই ক্যালসিয়াম খাইয়ে থাকি বেশি দামি ক্যালসিয়াম না ভাই খুব কম দামি ক্যালসিয়াম এটার ঠিকানা আমি আপনাদেরকে সব কিছুই বলে দিব আজকে এইটার আপনার পানির সাথে মিক্স করার নিয়মটাও বলে দিব সব কিছুই বলে দিব আপনারা দেখতেছেন আমার হাতে একটা সিরিজ কিভাবে কি আমি ক্যালসিয়ামটা কি করি আপনাদেরকে আজকে সবই বলবো বলার জন্য আজকের এই ভিডিও আবারও আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা কোনো উপকারে এসে থাকে কবুতরের অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো করি আর যে বিষয়টা নিয়ে আজকে আসলাম এটা হইতেছে এই যে লাল ক্যালসিয়াম এটা হইতেছে লাল ক্যালসিয়াম এটা কোথায় পাবেন কত করে লিটার আপনার মিলি নিবে কত করে আমি সব কিছুই বলতেছি এটা লাল ক্যালসিয়াম আর আপনার এইটা হইতেছে হিপ্রাচর এই দুইটা কিন্তু আমি আপনার কবুতরের জন্য 12 মাসই ব্যবহার করি এটা হিপ্রাচর এইটা লাল ক্যালসিয়াম এই দুটো জিনিস আমি আমার কবুতরের জন্য 12 মাসই ব্যবহার করি কিভাবে আমি ব্যবহার করি দেখা যায় আমার মাসে 2 থেকে 3 দিন আমি এই দুইটা কবুতরকে খেতে দিই আল্লাহর রহমতে আজ পর্যন্ত আমার কবুতরের কোনো সমস্যা হয়নি কবুতরগুলো ভালো চলতেছে মোটামুটি ভালো আর এখন আপনার কবুতরের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন আছে এই দুইটা ওষুধ আপনি এখন কোথায় পাবেন এই দুইটা ওষুধ পাবেন আপনি নিমতলি পশু হাসপাতাল ঢাকা নিমতলি পশু হাসপাতালের সামনে অনেকগুলো আপনার মেডিসিনের দোকান আছে মুরগির মেডিসিন বিক্রি করে ওরা ওইখানে আপনার ইমরান ফার্মেসি ইমরান যে কেউ জিজ্ঞেস করবেন আপনি ইমরান ভাইয়ের দোকান কোনটা তো আপনার দেখায় দিব গাইস এই লাল ক্যালসিয়ামটা আর মিলি আপনার ইমরান ফার্মেসিতে নিতে পারে আপনার 2 টাকা মিলি নিতে পারে আমি আপনার 100 মিলি আনছিলাম 200 টাকা নিয়েছিল এই মতো 2টা বোতল আনছিলাম 200 টাকা নিয়েছিল আর আপনার হিপ্রাচর যেটা এইটা আপনার 300 টাকা নিয়েছিল 2 বোতল 300 টাকা নিয়েছিল মানে 100 গ্রাম 50-50 করে 100 আনছিলাম আপনার 300 টাকা নিয়েছিল যাই হোক দাম একটু 19-20 হইতে পারে ওটা কোনো সমস্যা নাই কিন্তু কবুতরের জন্য এই দুটা ফার্স্ট ক্লাস একটা ওষুধ আমার জানা মতে কে বা কাহারা কি বলছে এটা আমি জানি না আমার জানা মতে এই দুটো ওষুধ আপনি অন্ততপক্ষে মাসে 2 থেকে 3 দিন খাওয়াবেন আপনি থরের কবুতরেরও খাওয়াইতে পারেন
পুরনো কবুতররা খাওয়াইতে পারেন, এটা খুব ভালো, আপনার থরের জন্য ভালো, পুরনো কবুতরের জন্য ভালো। এটা এখন আমি কিভাবে মিক্স করি আপনাদেরকে দেখাই। আমি 1 লিটার পানিতে মিক্স করব হিপনা চটটা, 1 লিটার পানিতে মিক্স করব আপনার এই যে 1 মিলি। এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে নিয়ে, এক মিলি পানি আমি আপনার নিব হিপ্রাচর 1 লিটার পানির জন্য, 1 লিটার পানির জন্য নিব এখান থেকে 1 মিলি। আর এই লাল ক্যালসিয়ামটা, এই লাল ক্যালসিয়ামটা আমি নিব 1 লিটার পানির জন্য 2 মিলি। আমি 1 লিটারের বিবরণটা আপনাকে দিয়ে দিলাম, আপনাদের যতটুকু পানি লাগে আপনারা ততটুকু ব্যবহার করতে পারবেন। হিপ্রাচটটা নেবেন আপনি 1 মিলি, আর লাল ক্যালসিয়ামটা নেবেন 2 মিলি। এইটা অন্তত পক্ষে মাসে 2 থেকে 3 দিন কবুতরকে খাওয়াবেন, একসাথেও খাওয়াতে পারেন, ভেঙে ভেঙেও খাওয়াতে পারেন, ওতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মতে একসাথেই খাওয়ালে ভালো। যাই হোক ভাই, এই দুইটা জিনিস উপকার পাইছি দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি, এই হিপ্রাচটটা আর আপনার এই লাল ক্যালসিয়ামটা। আর কি বলবো গাইস, অনেক কথা বললাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তিল পরিমাণও যদি উপকার আসে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কথা বললাম, মনে কিছু নেবেন না গাইস। আসসালামু আলাইকুম।